দর্শক আমার পেছনে দেখতেই পাচ্ছেন একটা টয়লেট রয়েছে এবং টয়লেটে কিন্তু সুন্দর একটা দরজা আছে। তো এখানে যে দরজাটা রয়েছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং থাই গ্লাস দিয়ে তৈরি করা। তো আপনারা যদি এমন ধরনের দরজা আসলে তৈরি করতে চান তাহলে কিভাবে তৈরি করলে আপনার দরজাটা বেশি দিন টিকবে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করব। তো এখানে যে দরজাটা রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন আমি আগে যে ভিডিওতে যে দরজাগুলো দেখাইছি সেটার কিন্তু তিনটা পার্ট থাকে, অর্থাৎ আপনার এই একটা দরজাকে কিন্তু আসলে তিন ভাগ করা হয়। তিন ভাগ করার পরে কিন্তু দুই ভাগ, অর্থাৎ নিচের দিকে দুইটা থাক থাকে আপনার, যেটা অ্যালুমিনিয়াম শিট দেওয়া হয় এখানে একটা থাক এবং এই পর্যন্ত কিন্তু আরেকটা থাক থাকে। তারপরে কিন্তু আপনার উপরে হচ্ছে সামনের সাইডে হচ্ছে গ্লাস থাকে এবং পিছনের সাইডে কিন্তু লুকিং গ্লাস থাকে। তো এখানে যেটা রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন এখানে শুধুমাত্র নিচের সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন দেড় ফিট মতো শুধুমাত্র আপনার অ্যালুমিনিয়াম শিট দেওয়া হয়েছে এবং বাকি যে পুরা দরজাটাই কিন্তু আপনার হচ্ছে গ্লাস, সামনের সাইডে গ্লাস এবং পেছনের সাইডেও কিন্তু গ্লাস। এখানে পেছনের সাইডেও কিন্তু কোনো লুকিং গ্লাস নেই, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গ্লাস, অর্থাৎ সামনের সাইডে এবং পেছনের সাইডে কিন্তু দুই সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। তো এটাতে আসলে অসুবিধা কী সেটা আপনাদেরকে বলি। তো এইভাবে যদি আসলে দরজা করা হয়, কোনো কারণে যদি আপনার এই দরজাতে আঘাত পড়ে, মানে কোনো কারণে যদি আঘাত লাগে এবং গ্লাসটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু দরজাটাই শেষ, মানে সামনেও পেছনে দুই পাশে কিন্তু আসলে গ্লাস দেওয়ার কারণে কিন্তু আপনার দরজাটা মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এটা হচ্ছে একটা বড় ভুল। আপনারা যদি এইভাবেই গ্লাস দিয়ে বানাতে চান, অর্থাৎ সামনের সাইডে আপনার গ্লাস এবং পেছনের সাইডে যদি লুকিং গ্লাস দিতে চান তাহলে সর্বোচ্চ আপনার তেইজরে যে তিন পার্ট থাকে এখানে কিন্তু তিন পার্ট করা নেই, শুধুমাত্র দুই পার্ট করা দেখতে পাচ্ছেন। তো আপনারা তিন পার্ট করবেন, করে উপরে শুধু যদি লুকিং গ্লাস দিতে চান তাহলে উপরে থেকে আপনারা দেড় ফিট মতো দিবেন কিংবা হচ্ছে দুই ফিট, তারপরে কিন্তু আপনার সামনের সাইডে আপনার গ্লাস এবং পেছনের সাইডে কিন্তু লুকিং গ্লাস দিতে পারেন। তাহলেও কিন্তু আপনার দরজাটা দেখা যাচ্ছে যে অনেকটা মজবুত থাকে, কারণ এই উপরের সাইডে কিন্তু কেউ সহজে আঘাত করতে পারে না, কারণ এখানে যখন যাওয়ার সময় কিন্তু অনেকে জোরে বাড়িও লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স খুব বেশি। তো এইভাবে কিন্তু দরজাটা করা কখনোই উচিত হয়নি। তো আপনারা যদি একেবারে মজবুত যদি বলেন যে এটা এই দরজা যদি 10 বছর যায় তো আমি যেটা বলবো সেটা সেইভাবে যদি বানান তাইলে কিন্তু আপনার 20 বছর যাতে বাধ্য, সেটা করতে হলে আপনাকে এত সৌন্দর্য রাখা যাবে না। আপনারা সরাসরি কিন্তু এই অ্যালুমিনিয়াম শিট দিয়ে আপনারা যদি তৈরি করে নেন পুরো দরজাটা, সেক্ষেত্রে কিন্তু এটার যে মজবুত সেটা কিন্তু আরও অন্তত কয়েক গুণে বেড়ে যাবে। তো এইভাবে দরজা করলে আরেকটা সমস্যা আপনারা দেখেন, এখানে যে সিটকিনি দেওয়া হয়েছে সেটা কোথায় দেওয়া দেখেন, একেবারে নিচে। তো এখানে কিন্তু সিটকিনি খুলতে আমাদের সচরাচর থাকে কিন্তু ঠিক এমন জায়গায় সিটকিনি থাকে, তো সেখানে কিন্তু সিটকিনি নেই, সিটকিনিটা কিন্তু অনেক নিচে চলে গেছে। তো এটা খুলতে লাগাতেও কিন্তু আপনাকে হ্যাট হতে হবে, অর্থাৎ নিচু হওয়া লাগবে, নিচু হয়ে কিন্তু এটা খুলতে হবে, লাগাতে হবে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এখানে সিটকিনি দেওয়ার ফলে উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন উপরে কিন্তু এই দেখেন এখানে কিন্তু কোনো রকম চাপ পড়লে কিন্তু এটা আসলে আপনার হচ্ছে আপ ডাউন করছে বা উপশমন হচ্ছে। তো এর কারণে কিন্তু দীর্ঘদিন আপনার যখন এই দরজাটা এইভাবে থাকবে তখন কিন্তু দরজাটার মাথা কিন্তু এদিকে চেপে যাবে এবং দরজাটা কিন্তু বেঁকে যেতে শুরু করবে। তো এটা অবশ্যই বেঁকে যাবে, কারণ এখন নতুন লাগানো, তো এই কারণে হয়তো বোঝা যাচ্ছে না। তো সিটকিনি যখন মিডিলে দেওয়া থাকে কিন্তু তখন কিন্তু আপনার এখানে যখন চাপ দেওয়া পড়ে, আপনারা দেখেন এখানে যদি চাপ দেওয়া হয়, এই দেখেন এটা চাপ দেওয়া মানে টান দিলে কিন্তু আপনার পুরো দরজাটার উপরে নিচে কিন্তু সব জায়গায় কিন্তু সমানভাবে মিশে যাচ্ছে, কিন্তু ওখানে সিটকিনি দেওয়ার ফলে শুধু নিচের সাইডে কিন্তু মিশে আছে এবং উপরের সাইডে কিন্তু আপনার ফাঁকা হয়ে যাচ্ছে। তো এখানে যদি সিটকিনি দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা যে বেঁকে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু একেবারেই কমে যেত। তো এখন যে অবস্থা আছে কয়েক বছর পরে কিন্তু দরজাটা বেঁকে যাবে এবং পরবর্তীতে কিন্তু দরজাটা আর ভালোভাবে লাগতে চাবে না। তো এটা কিন্তু বিশাল ভুল। তো যে বিষয়টা আপনাদেরকে বললাম, আপনারা যদি এটা স্থায়ীভাবে মানে এটা যদি 10 বছর যায় আপনি যদি 20 বছর ব্যবহার করতে চান তাহলে কিন্তু পুরাটাই শিট দিয়ে দিবেন আপনার অ্যালুমিনিয়াম শিট, আর যদি বলেন না আমার একটু সৌন্দর্য দরকার তাহলে ঠিক এমন এতটুকু জায়গা রাখবেন আপনার উপরে এটা হচ্ছে গ্লাস দেওয়ার জন্য এবং পিছনের সাইডে আপনার লুকিং গ্লাস দেওয়ার জন্য, এবং এই পর্যন্ত কিন্তু আপনি পুরাটাই হচ্ছে এই শিট দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটার যে আপনার হচ্ছে মজবুত সেটা কিন্তু কয়েক গুণে কিন্তু বেড়ে যাবে।